नमस्कार बंधुरा, मुन्स मेनू चैनेले सकल के स्वागत। चालेर इडली आम्रा सकलेई खेयेछि, एकई रकम भावे सुजिर इडलिओ किन्तु खूब सफ्ट एवं भीषण टेस्टी हय। चटपट तैरी हो जाए बोले सकालेर ब्रेकफास्ट बा बाच्चादेर टिफिनेर जन्य एटा एकदम परफेक्ट। शुधु सांबार नय, टमेटो ससेर साथेओ किन्तु एटा खेते भीषण भालो लागे। तो देरी ना करे चलुन रेसिपिटा शुरू करा जाक। इडली बानाबार जोन्नो एखाने आमी निये निएछि एक बाटी सूजी, एक बाटी टक दई, एक चामच रिफाइंड अएल, हाफ चामच बेकिंग सोडा एवं हाफ चामच नून, और लागजे एक बाटी दई हले हाफ बाटी मतन जल। एबार एकटा बड़ो पोलेर मध्ये आमी दिए दिच्छि एक बाटी सूजी, एर साथे दिए दिलाम एक चामच परिमाण रिफाइंड अएल, एर साथे मिशिए दिच्छि हाफ चामच बेकिंग सोडा, और दिए दीची हाफ चामच परिमाण नून। सबटाके एबार खूब भालो करे आमी मिशिए निच्छी, एमन भावे मेशाते हबे जाते एर मध्ये कोनो लाम्स बा दला ना थेके जाए। सबटाके भालो करे मिशिए दिए एर मध्ये दिए दीची एक बाटी परिमाण टक दई, एर साथे दिए दीची जतटा परिमाण टक दई तार अर्धेकटा जल। सबटाके भालो करे आमी मिशिए दिए एकटा ढाका दिए एटाके 10-15 মিনিট আমি রেখে দেবো। এইভাবে রেখে দিলে সুজিটা বেশ সফট হয়ে যাবে এবং জলটাও অনেকটা টেনে নেবে। আমি এই রকম ঘনত্বেই ব্যাটারটা তৈরি করলাম, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ইডলিটা খুব একটা ভালো ফুলবে না। মিনিট 15 পরে দেখুন সুজিটা অনেকটা জলটা টেনে বেশ গাঢ় হয়ে বসে গেছে। ব্যাটারটাকে চামচে করে আমি আরও একবার ভালো করে ঘেঁটে নিচ্ছি। আমার কাছে মাইক্রোওভেনের ইডলি স্ট্যান্ড রয়েছে, আমি সেগুলোর মধ্যে ইডলিটা বসিয়ে নিচ্ছি। ইডলি স্ট্যান্ডের প্রত্যেকটা বাটিতে আমি 2 চামচ করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার একসঙ্গে একটা জায়গায় দেব না, তাহলে ইডলিটা যখন তৈরি হয়ে যাবে অনেকটা ফুলে এটা বাইরে পড়ে যেতে পারে। কারণ এটার মধ্যে কিন্তু আমি খাবার সোডা অ্যাড করেছিলাম, আর খাবার সোডাতে কিন্তু ব্যাটারটা একটু ফুলে ওঠে। এবার প্রেসার কুকারের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একে একে আমি ইডলি স্ট্যান্ডগুলোকে বসিয়ে দেব। সবসময় জলের পরিমাণটা কিন্তু এমনভাবে দেবেন যাতে ইডলি স্ট্যান্ডে সেটা তলায় থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 10 মিনিট আমি কুক করে নেব। তবে অবশ্যই প্রেসার কুকারের সিটিটাকে কিন্তু খুলে দেবেন যেন এটা সবসময় এয়ার পাসটা করতে পারে। 10 মিনিট হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এবার ঢাকনাটা খুলে ইডলিগুলোকে দেখে নিচ্ছি। দেখুন ইডলিগুলো কেমন সুন্দর ফুলে ফুলে গোল হয়ে গেছে। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ইডলিগুলোকে প্রেসার কুকার থেকে এবার আমি বার করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে দিচ্ছি এটা কতটা ভালো তৈরি হয়েছে। দেখুন ছুরিটা কিন্তু একদম শুকনো। এবার আমি চামচে করে এইভাবে ইডলিগুলোকে একে একে তুলে নিচ্ছি। ইডলিটা দেখুন কত সুন্দর ফোলা ফোলা তৈরি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ স্পঞ্জি তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল সফট সফট সুজির ইডলি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।